শ্রী জয়দেব চ্যাটার্জি মহাশয়, শ্রীযুক্ত জয়দেব চ্যাটার্জি, আজকে সভার সভাপতি মাননীয় শ্রীযুক্ত সুশান্ত চট্টোপাধ্যায় মহাশয় এক্ষুনি এসে পৌঁছেছেন। কারণ প্রধান বিচারপতি শ্রীযুক্ত মাননীয় শ্রীযুক্ত সুশান্ত চট্টোপাধ্যায় মহোদয় এসে গেছেন, উনি মঞ্চে আসন করলে আমি বক্তব্য রাখব। মহাযোগী ব্রহ্মচারী শ্রী শ্রী অনিকানন্দজী মহারাজের চরণে প্রণাম, এবং তার ভক্তবৃন্দ যারা এসেছেন এবং মঞ্চে উপস্থিত মাননীয় প্রাক্তন বিচারপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুশান্ত চট্টোপাধ্যায়, শিক্ষাবিদ শ্রীযুক্ত অমিতাভ দত্ত, এবং আপনাদেরই এই পল্লী একজন মহান সমাজ বন্ধু তথা দাতা শ্রী বিষ্ণু সাধন বসু মহোদয়, তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এই পূর্ণ লগ্নে আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি। আপনারা ইতিপূর্বে দুজন বক্তার কাছে দীর্ঘ সময় ধরে ভারতীয় ধর্ম তথা তার আন্তর্জাতিকতাবাদ, আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রয়োগ এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ধর্মের প্রয়োগ কীরকম আপনারা শুনেছেন। আমি পণ্ডিত নই, আমি ভক্ত নই, আমি আচরণ ভালোবাসি, আমি ধর্মকে ভালোবাসি, আমি যোগ সাধককে ভালোবাসি, সেই জন্যে তাঁদের চরণে প্রণাম নিবেদনের জন্য আমি খালি কেবলমাত্র আজকেই যার স্মরণেই সভা, যে শতবার্ষিকী যার আমরা উদযাপন করছি তার সাধনার উপরে আমি কিছুটা বক্তব্য রাখব। তার কারণ ধর্মের তত্ত্ব স্বয়ং নারদ ব্যাখ্যা করতে পারেননি, ধর্মের তত্ত্ব আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি, যে কারণে নারদীয় পঞ্চরাত্রে একথা বলা হয়েছে যে তর্ক হো অপ্রতিষ্ঠ সুতয়া বিভিন্ন ন এক গুণে যস্য মতং বিভিন্ন অবৈজন্য ধর্মস্য তত্ত্বং নিহিত গুহায় মহাজন জৈন তত সপন্থা। অর্থাৎ যে যে জিনিস তর্কের দ্বারা আজ পর্যন্ত কেউ প্রতিষ্ঠা করতে পারেনি, সুতয়া অর্থাৎ বেদেও চার বেদে চার রকম বলা হয়েছে, কোন মুনি আজ পর্যন্ত অভিন্নভাবে বিভিন্ন ধর্মের তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। তার কারণ ধর্মের তত্ত্ব অত্যন্ত গভীরে নিহিত আছে, তাহলে আমরা কি করব? এই যে এত লোক আমরা এসেছি, আমরা কি ধর্মাচরণ করব না? করব কি প্রকার? মহাজন জৈন গত সফলতা, অর্থাৎ মহাজনরা আমাকে যে রাস্তা দেখিয়ে দেবে, কারা মহাজন? এইখানে যে মহাজনের আমরা শতবার থেকে করছি, আমার শ্রী গুরুদেব, আমার ইষ্ট, আমি যাকে ভগবান বলে জ্ঞান করি, যিনি আমাকে রাস্তা দেখাতে পারবেন, তিনি আমাকে যে রাস্তা দেখাবেন তাই আমার ধর্ম। সে ভয়ক্রমে গৃহত্যাগ করবে। এই চারটে উল্লেখ যোগ সাধকদের সম্পর্কে বলা আছে। অনিলানন্দজি তাহলে কোত্থেকে পেলেন? বাপ মায়ের সেজ ছেলে। অনিলানন্দজি ছেলেবেলায় যারা দেখেছেন, আমি বিশেষ করবো না, কারণ ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, সভাপতিজি এসে গেছেন, বক্তব্য ছোট করেছে।
এই যোগ সাধন যেটা রকম শ্রী অনিলানন্দজি মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন এবং তিনি আমাদেরই হাওড়ায় কদমতলায় বহুদিন ছিলেন এবং তিনি দেহ রক্ষা করেন কদমতলায় কদমতলায় তার প্রতিষ্ঠিত আশ্রম এখনো রয়েছে কিন্তু হাওড়াবাসী দুর্ভাগ্য যোগ সাধকরাই পরে বলেছি গৃহত্যাগ করবেন অর্থাৎ সর্বস্ব ত্যাগ করবেন তিনি আত্মগোপন করবেন আত্মপ্রকাশ তিনি করবেন না তাহলে তার প্রকাশিত সত্তা আমরা কি করে জানতে পারব তার সেবকদের মাধ্যমে যে কাজটা আজকে আনন্দবাবু করছেন আজকে আনন্দবাবু যদি এটা না করতেন আমরা অনিলানন্দজির সম্পর্কে আলোচনা করার কোনো সুযোগ পেতাম না আমি আন্তরিক কৃতজ্ঞতা তার কাছে জানাচ্ছি তাকে অনেক দিন ধরে আমি চিনি আমাদের এখানে তিনি অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব তার ছেলেরাও ভালো তারাই তাদের পরিচয় করে দিচ্ছে এই দুটি ছেলে তার দাঁড়িয়ে রয়েছে অসীম এবং অসীম এই দুজনই প্রাণে বেঁচেছিল অনিলানন্দজির আশীর্বাদে ওর বাপ মায়ের রয়েছে তার বলতে পারবে 105-106 জ্বর দিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে ডাক্তার কিছু করতে পারছে না এই ছেলে আজকে বড় হয়েছে গায়ে হাত বুলিয়ে দিতে জ্বর হয়ে মাঠে খেলতে গেল এখন যোগ কি যোগ আমি পাবো কোথেকে এ সিদ্ধি লাভ আমাকে কে দেবে আমরা গৃহী স্ত্রী পুত্র পরিবার দিয়ে করি সন্ন্যাস আশ্রমে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে অর্জুন জিজ্ঞেস করলেন যে আমি কি যোগ করব আমার মন অত্যন্ত চঞ্চল চঞ্চল হি মন কৃষ্ণ আমার চঞ্চল মনেতে আমি কোনো স্থির চিন্তাই করতে পারছি না তখন শ্রীকৃষ্ণ বললেন যে হ্যাঁ ঠিক আছে চঞ্চল মন ঠিক আছে মন আরো চঞ্চল হবে তাহলে তুমি এই চঞ্চল মনকে ঠিক করবে কি করে বুঝলে অভ্যাসে রয়েছে কৌন্তেয় অভ্যাস করো অভ্যাস করো আর কি বৈরাগ্যে রয়েছে প্রতিযোগিতাতে এবং তোমার মধ্যে বৈরাগ্য চাই তবে এইটা আসবে অভ্যাসে না তো কৌন্তেয় বৈরাগ্যে না যে প্রতিযোগিতাতে গীতায় আছে এবং এই গীতাতে যে যোগ সাধনা দেওয়া রয়েছে আজকে গৃহীরা সেই সাধনা করলে আপনি গৃহস্থ আশ্রমে থেকে যোগী হতে পারেন যে কথা অনিলানন্দজি বার বার প্রমাণ করে গেছেন এবং যে কারণে আজকে এই ক্রিয়া যোগ সাধনায় গৃহী শিষ্য বেশি সন্ন্যাসী শিষ্য কম এই হচ্ছে গৃহীদের উন্নতির কথা গৃহী শিষ্য কম